আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের এইচএসসি ফিজিক্সের ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর এখান থেকে তোমরা দেখবে যে ভেক্টর যোগের কয়েকটি সূত্র রয়েছে ত্রিভুজ সূত্র বহুভূত সূত্র উপাংশ সূত্র সামন্তরিক সূত্র ঠিক এরই মধ্যে থেকে সামন্তরিক সূত্রের যে লব্ধি এবং এটার যে ইকুয়েশানটা কেমন আসছে এবং সেখান থেকে লব্ধির ম্যাক্সিমাম ভ্যালুটা কেমন মিনিমাম ভ্যালুটা কেমন কেমন হয় সেটা নিয়ে কথা বলবো তাহলে সামন্তরিক সূত্রের আমরা যদি একটু স্টেটমেন্ট বা বিবৃতি এটা মনে করি তাহলে এটা কেমন ছিল যে কোনো সামন্তরিকের একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদয় যদি কোনো কণার উপর ক্রিয়াশীল দুটি ভেক্টরকে নির্দেশ করে তাহলে ওই বিন্দু হতে সাম অঙ্কিত সামুদ্রিকের কর্ণ কী করবে ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে ঠিক আমি যদি একটু ফিগার টঙ্কন করি কেমন ছিল দেখো যে কোনো সামন্তরিকের একটি কৌণিক বিন্দু হতে আচ্ছা মনে করি সেই কৌণিক বিন্দুটা হল ও এখান থেকে তাহলে যে বলছেন যে কোনো সামন্তরিকের একটি কৌণিক বিন্দুতে হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু অঙ্কন করি দেখো যে মনে করি ও একটি বাহু এবং ও একটি বাহু আর আমি সামন্তরিকটা পূর্ণ করেছি ও এ সিবি একটি সামান্তরিক যার ও সিটা হল কর্ণ এখন ও এ দ্বারা একটি ভেক্টর যদি পিউকে পিকে নির্দেশ করে এবং ও দ্বারা একটি ভেক্টর কিউকে নির্দেশ করে ও এ বাহু দ্বারা একটি ভেক্টর পিকে নির্দেশ করা হলো এবং ও বিবাহ দ্বারা অপর একটি কিউকে নির্দেশ করা হলো তাহলে সূত্র অনুযায়ী তাদের কর্ণটা হবে এটা কি হবে এটাই হবে রেজাল্ট এটা লব্ধি প্রকাশ করবে আর এখন এখান থেকে তোমরা দেখছো যে ফাইনাল ইকুয়েশনটা কিন্তু এরকম আসে আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ আলফা আচ্ছা যেখানে আরটা হলো লব্ধি পি আর কিউ হলো দুটি ভেক্টর এখন এখান থেকে এই যে লব্ধি এই লব্ধির থিউরি থেকে যদি বলা হয় যে লব্ধির ম্যাক্সিমাম ভ্যালুটা কেমন হবে মিনিমাম ভ্যালুটা কেমন হবে সেক্ষেত্রে দেখো আমি এখান থেকে দেখো পি আর কিউ যদি রেসিডেন্ট হয় নির্দিষ্ট দুটো মান হয় পি আর কিউয়ের সেক্ষেত্রে কিন্তু আর এর ভ্যালুটা নির্ভর করবে কজ আলফার উপরে যদি কজ আলফা কজ আলফা যত বেশি হবে আরের মানটা তত বেশি হবে এখন তোমরা জানো কজ আলফা সবচেয়ে বড় মানটা কত দেখো তো একটু মনে পড়ে কিনা কজ আলফা এটার কিন্তু কজে কজ আলফা এখানে আলফাটা কি একটু আমি ক্লিয়ার করি আলফা হলো পি আর এর মধ্যবর্তী কোণ এইটা হলো আলফা আলফা হলো পি এবং কিউ এই দুইটা ফ্যাক্টরের কোণ এখন এই কজ আলফার উপরেই কিন্তু আরটা ডিপেন্ড করে তাহলে এক্ষেত্রে কি পি কিউ যদি নির্দিষ্ট হয় পিআর আর মান যদি আমি ডেফিনেট বসিয়ে দিই তাহলে কজ আলফাটাকে আমি যত বড় করতে থাকব। আর এর ভ্যালুটা তত বড় আসবে তাহলে কজ আলফার ম্যাক্সিমাম মান কিন্তু প্লাস ওয়ান কজ আলফার ম্যাক্সিমাম মান হলো প্লাস ওয়ান কজ আলফার মিনিমাম মানটা কত এটা হলো মাইনাস ওয়ান কজ আলফার সবচেয়ে বড়ো মান কিন্তু প্লাস ওয়ান এর চেয়ে কজের কোনো বড় মান নেই আর কজ কজের কজ আলফার এখানে সবচেয়ে ছোটো মানটা হবে মাইনাস ওয়ান এখন যখন এই যে প্লাস ওয়ান হয় এটা কখন হয় যখন আমরা কোনটাকে যদি অর্থাৎ পি আর কিউয়ের মধ্যবর্তী কোন যেহেতু আমরা আলফা ধরেছি তাহলে যখন কী হবে আলফা ইকুয়াল জিরো ডিগ্রি হবে এই আলফা যখন জিরো ডিগ্রি হবে অর্থাৎ পি আর কিউ যখন একই দিকে হবে সেক্ষেত্রে কিন্তু দেখো পি আর কিউ যখন একই দিকে হবে সেক্ষেত্রে কিন্তু আলফাটা হবে কত ডিগ্রি জিরো ডিগ্রি আর পি আর কিউ যদি সম্পূর্ণ বিপরীতমুখী হয় অর্থাৎ যখন আলফা ওয়ান এইট্টি ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি হবে সেক্ষেত্রে কিন্তু কত আলফাটা হবে মাইনাস ওয়ান তাহলে আমরা কী পাচ্ছি এখানে যদি আমি আরের ম্যাক্সিমাম ভ্যালু বা সর্বোচ্চ মান বের করতে চাই তাহলে কদ আলফার মান কত হতে হবে ওয়ান হতে হবে সেক্ষেত্রে আলফা কত ডিগ্রি হতে হবে আলফা উইল বি জিরো ডিগ্রি আলফা জিরো ডিগ্রি হবে তাহলে আমরা এখানে একটু কদ আলফার মানটা বসিয়ে দিলে কী পাবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি দিলেই কিন্তু আমি কদ আলফার মানটা সর্বোচ্চ পাচ্ছি অর্থাৎ এখানে আর ম্যাক্সিমাম পাচ্ছি তাহলে এই ক্ষেত্রে রেজাল্ট হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ ইন্টু কস জিরো ডিগ্রি হলো ওয়ান তাহলে এখান থেকে রেজাল্ট স্কোয়ার প্লাস এই টু পি কিউকে যদি আমি একটু সামনে নিয়ে আসি আর কিউ স্কোয়ারকে পরে লিখি তাহলে আমরা কী পাচ্ছি দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পি প্লাস কিউ হোল স্কোয়ার তাহলে এখান থেকে লিখতে পারি বা আর ইকুয়াল পি প্লাস কিউ এই যে আর ইকুয়াল পি প্লাস কিউ এটা আমি কথ থেকে কজ আলফার সর্বোচ্চ মান ব্যবহার করে পেয়েছি তাহলে এটাকে আমি লিখতে পারি আর ম্যাক্সিমাম তাহলে এখান থেকে আমরা আর ম্যাক্সিমাম পি প্লাস কিউ পাচ্ছি অর্থাৎ এটা কখন হবে যখন দুটি ভেক্টর একই দিকে হবে পি আর কিউ একই দিকে তাহলে পি ভেক্টর যেদিকে এটা ধরো পি ভেক্টর আর কিউ ভেক্টর যদি সেদিকে হয় এটা এটা হলো ভেক্টর পি এটা হলো ভেক্টর কিউ তাহলে পি এবং কিউ যখন একই দিকে চলবে সেই ক্ষেত্রে কিন্তু তাদের রেজাল্টটাও কিন্তু এই দিকে হবে পি এবং কিউ যেদিকে তাদের লব্ধিটাও কিন্তু সেদিকে হবে কারণ কি পি এবং কিউয়ের কারণ এখানে কল কত ডিগ্রি আলফাই হলো জিরো ডিগ্রি কারণ পি আর কিউর মধ্যে কোনো কোন নেই সেক্ষেত্রে পি এবং কিউ যে যে বরাবর চলবে আরটাও সেদিকে চলবে ওকে তাহলে আমরা দেখলাম দুটি ভেক্টর আমরা ফাইনালি যে ডিসিশনটা নিতে পারি যে দুটি ভেক্টর যখন একই দিকে চলে তখন কি হবে সেক্ষেত্রে লোভ দিতে হবে ভেক্টর দয়ের মানের যোগ সমান আচ্ছা এবার আমরা একটু মিনিমাম ভ্যালুর দেখে যদি আসি তাহলে কি পাবো এই যে কদ আলফার মান যদি মাইনাস ওয়ান হয় অর্থাৎ আলফাটা কত ডিগ্রি হতে হবে আলফা যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে কদ আলফার মান হবে মাইনাস ওয়ান সেক্ষেত্রে আমরা ম্যাক্স মিনিমাম মানটা কিন্তু পেয়ে যাব। তাহলে দেখো এক্ষেত্রে আমরা মিনিমাম মানের ক্ষেত্রে কি পাচ্ছি যে যদি ইকুয়েশনটা লিখি আর আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কলফা এবার আমরা আলফার পরিবর্তে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফার পরিবর্তে আমরা এবার কত বসাব এবার আমরা একশো আশি ডিগ্রি ওয়ান এইট ডিগ্রি তাহলে এখানে কী আসে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ আচ্ছা কোজ একশো আশি ডিগ্রির ভ্যালুটা কত এটা হলো মাইনাস ওয়ান তাহলে এখানে আসবে মাইনাস ওয়ান তাহলে এই রেজাল্ট আসছে দেখো পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার আমি এটাকে সামনে নিয়ে আসছে তাহলে এখান থেকে কী পাচ্ছি এখান থেকে পাচ্ছি পি একটু খেয়াল করো যে পি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখান থেকে আমরা এটা পাচ্ছি পি সিমিলার টু কিউ এটা হোল স্কোয়ার এটা কী সময় স্কোয়ার সমান আচ্ছা কেন এই সিমিলার টু দিলাম আমি এখানে মাইনাস দিচ্ছি না কেন একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি বা এখান থেকে আমরা লিখতে পারবো আর মিনিমাম হবে পি সিমিলার টু কিউ এটা দ্বারা বোঝাচ্ছে কি আসলে এই ক্ষেত্রে দেখো যে যখন এখানে এখানে বিষয়টা এমন আসছে যে এই ক্ষেত্রে কিন্তু পি পিও বড়ো হতে পারে পিও বড় হতে পারে আসলে এটার দ্বারা আমি ডিরেক্টলি কেন মাইনাস না যে মাইনাস দিলে যখন পি বড় সেই ক্ষেত্রে বোঝাবে কিন্তু এটা দ্বারা কি বোঝানো হচ্ছে যে পিও বড় হতে পারে কিও বড় হতে পারে তাহলে আমরা কি পাচ্ছি বা আমরা লিখতে পারি কি আর মিনিমাম ইকুয়াল পি মাইনাস কিউ এটা কোন শর্তে যখন পি ইজ গ্রেটার দেন কিউ যদি কিউয়ের চেয়ে পি বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু পি মাইনাস কিউ হবে এবং আর মিনিমাম সমান তুমি এটাও লিখতে পারো যে কিউ মাইনাস পি এটা আবার কখন যখন কিউ ইজ গ্রেটার দেন পি যদি পির চেয়ে কিউ বড় হয় সেক্ষেত্রে কিন্তু মিনিমাম ভ্যালুটা এরকম চলে আসবে ওকে তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি যে কেমন হবে একটু ফিগারের মাধ্যমে যদি দেখি যে পি ভেক্টর যদি এদিকে হয় তাহলে কিউ ভেক্টরটা কিন্তু তার বিপরীতমুখী হবে সম্পূর্ণ বিপরীতমুখী হবে তাহলেই দেখো এটা মনে করো পি ভেক্টর এটা কিউ ভেক্টর তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোন এখানে কত এই যে আলফা হলো ওয়ান এইট্টি ডিগ্রি আলফা একশো আশি ডিগ্রি এক্ষেত্রে আর কোন দিকে হবে আর কোন দিকে হবে আরটা কিন্তু এরকম পি যদি বড় হয় এই পি যদি বড় হয় তাহলে আর এ দিকটা এই দিকে হবে আর অর্থাৎ পি যদি বড় হয় আর এর দিকটাও রেজাল্ট পি এর দিকে হবে আর কিউ যদি বড় হয় তাহলে এর দিকটা এর দিকে হবে তে দিক নিয়ে তোমাদের জন্য আমি দেখাবো যে এই লব্ধি যে মান নির্ণয় দেখাইছি এরপরে লব্ধির দিক নির্ণয়ের জন্য আর একটি থিওরি পাবো আর সেটা তোমরা দেখবা যে টেন থিটাই কিউলে এরকম একটা থিওরি আছে যে কিউ সাইনালফা α ডিভাইডেড পি প্লাস কিউ কজ ঠিক সেটা দ্বারা আমি তোমাদেরকে দিক দেখিয়ে দেবো যে দিক কখন কেমন হবে নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আমি আসছি তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ